সিকিউরিটি আমরা কেন নেটওয়ার্ক সিকিউর কেন করব কেন দরকার স্যার আমাদের যে সিকিউর পারপাসে সেটা দরকার সেটা আমরা যদি ডেটাকে সিকিউর করি বা হচ্ছে ব্যাংক পারপাসে হচ্ছে যে যেমন বাংলাদেশ ব্যাংকে কিছুদিন আগে যেটা হয়েছে টোটাল নেটওয়ার্ক সিকিউরিটি মানে খুব বাজে রকম অবস্থার জন্য হয়েছে আর এখানে যদি আমরা ক্রিপ্টোগ্রাফি যে আমাদের যে প্রসেসটা আছে সেটা যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে ব্যাপারটা আরো বেশি সিকিউর থাকবে স্যার এটা হচ্ছে আমাদের লাইন নাই আর কিছু আছে স্যার নরমালি সিকিউরিটি আর এনক্রিপ্টোগ্রাফি যেটা তারপর এখন মেসেজ একটা ডিভাইস থেকে আমার আরেকটা ডিভাইসে যখন যাচ্ছে মেসেজটা কোথায় দিয়ে যাচ্ছে হয়তো এটা ল্যান কানেকশন দিয়ে কেবল কানেকশন ওয়াইড কানেকশন দিয়ে অথবা সেটা যাচ্ছে হচ্ছে ওয়্যারলেস কানেকশন সো অনলাইন কানেকটিভিটি যেটাই আছে সবকিছু ইনসিকিউর কোনোটাই সিকিউর কানেকশন না সো ইনসিকিউর কানেকশনের মধ্যে ওয়েবে যখন একটা মেসেজ আসে যে ওটা ট্রাফিক অ্যানালাইসিস করে ধরতে পারবে সো এই মেসেজটাকে আমরা সিকিউর করতে হবে এই মেসেজটা সিকিউর করব কোন দিয়ে হচ্ছে আমরা জানবো হচ্ছে তারপর হচ্ছে DDoS DDoS অ্যাটাক ব্রুট ফোর্স অ্যাটাক এইগুলো প্যাসিভ অ্যাটাকারকে অ্যাক্টিভ অ্যাটাকারকে এজেন্টস বলা জানবো ক্রিপ্টোগ্রাফি কিছু ওভারভিউ কিছু দুইটা আমরা মেথড শিখবো দুইটা আর কিছু আমাদের কন্টাস থাকবে এরকম আচ্ছা আমাদের এর মধ্যে ছিল পাবলিক কি আর প্রাইভেট আচ্ছা আমরা কিছু দেখব পাবলিক কি আর প্রাইভেট কিটা কি হতে পারে স্যার পাবলিক কি আর শুধুমাত্র যে আমি এই চ্যানেলটাকে যদি হ্যাক করতে পারি
ওর মধ্যে যে কতটুকু ডাটা কখন পাস হচ্ছে ওইটা কিছু আমি ধরতে পারি, আমার ডাটা কিন্তু জাস্ট খালি ডিক্রিপ্ট করবো। কোনো ইনক্রিপশন মেথড যদি আমার না থাকে, ডাটাটা আমি কম্পিউটার কোনো একটা সফটওয়্যারের মধ্যে আমি যদি ফেলে দিই, আমি বা ডিজিটাল কোনো একটা ফর্মেটে যাচ্ছে, ওটা যদি আমি কোনো ডিজিটালে ডিক্রিপশন পাঠাই একদম ইজিলি হয়ে যাবে। সো আমার ইনক্রিপশনটা কোথায় করতে হবে, মেসেজটা আমার চ্যানেলের মধ্যে যাওয়ার আগে কি থিওরি অ্যাপ্লাই করে ক্রিপ্টোগ্রাফি ক্লিয়ার করবে। এখন ক্রিপ্টোগ্রাফির বেসিক কিছু টার্মিনোলজি আছে, কোনটাকে কি বলে। ফার্স্ট অফ অল আছে আমার হচ্ছে প্লেন টেক্সট, প্লেন টেক্সট কোনটা আমরা যেই মেসেজটাকে পাঠাচ্ছি। এরপরে সিফার টেক্সট বলে, আবার কোথাও সাইফার টেক্সট বলে, কেউ সাইফার বলে কেউ সিফার বলে, যেটা ইচ্ছে তুমি বলতে পারো। এটা হচ্ছে কোডেড মেসেজটা, আমি এটাকে ইনক্রিপ্ট করার পরে যে মেসেজটা নতুন যে একটা মেসেজ আসছে, হ্যাশ মেসেজ বলো বা মেসেজটা আসছে ইনক্রিপ্টেড মেসেজ, সেটাকে বলা হচ্ছে সিফার টেক্সট। আর সিফারটা হচ্ছে একটা অ্যালগোরিদম, যেই অ্যালগোরিদমটা আমি ফলো করে, এই সূত্রটা আমি ফলো করে, প্রোটোকলটা ফলো করে আমি মেসেজটাকে ইনক্রিপ্ট করতেছি, সেটা হচ্ছে আমার সিফার। সিফার বোঝা গেছে? আচ্ছা তোমার একটা বাসার জন্য একটা টাস্ক দেখানো তো হবে, ক্রিপ্টোগ্রাফি ইজ ফান। এটা করো তাহলে,
আর যখন কলর ওয়াইজ আমার সেম যখন একটা থাকবে তার নিচেটা হবে লো ওয়াইজ জিরো হচ্ছে আর পরেরটা হবে শূন্য সো আমরা এখন মেসেজটা কোনটা পাস করছিলাম গুড ডে এখন জি আমার কোথায় আছে দেখি জি এখানে আছে আরেকটা আছে কোথায় ও ও ও ও ও আছে এখানে সো আমার এই জি বরাবর আমি যদি একটা রো ওয়াইজ একটা লাইন ড্র করি আর একটা ও বরাবর একটা লাইন ড্র করি তাহলে কোথায় আসছে এফ এ ক্রস করতেছে সো আমার এটা হচ্ছে এফ আর ওটা কি হবে ও কাকে ও রো বরাবর ক্রস করে তাহলে আমার কি আসছে এখানে কিউ এর সম্পূর্ণ সিস্টেম ইনভার্সন করা আমি যেহেতু একবার ই ইউজ করে ফেলছি এখানে হচ্ছে কত আর ই একবার ইউজ হয়ে গেছে এ হবে তারপর এম হবে এখন আমার এখান থেকে এ যে শুরু হওয়ার কথা না এর থেকে এ কি শুরু হবে এ অলরেডি আমি ইউজ করে ফেলছি এ শুরু হবে বি তাহলে বি শুরু হচ্ছে বি তারপরে সি শুরু হবে সি এখানে তারপর ডি ডি অলরেডি ইউজ হয়ে গেছে এখানে তাহলে ডি হবে এ হবে না যেখানে আমার মনে করো এখানে কোথাও আমার আয় আসো যেখানে আয় আসো আয়ের সাথে না কোনো সমস্যা হবে না যখন আমরা ওটা দিবো তখন আয় অথবা যে ওটা আমার একদম ওয়াইজ সলভ হয়ে যাবে আর অটো কি সিফার দেখা হবে তোমরা যদি এটা কনসেপ্ট নিয়ে আসো আমাদের ক্লাসে আজকে আমি প্রথম কোয়েশ্চন